আমি তৃণমূলের সাথে বেইমানি করেছিলাম, আমাকে ক্ষমা করবেন, প্রকাশ্য মঞ্চে গারুলিয়ায় বললেন সুলিন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2019 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। এরপর তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে লড়াই করেন বিজেপির হয়ে, কিন্তু পরাজিত হন। তিনি পৌরসভা নির্বাচনে গালুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং রবিবার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এরপর গারুলিয়ার তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি তৃণমূল কংগ্রেসের সাথে বেইমানি করেছিলাম, আমাকে ক্ষমা করবেন। ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলাম, ওর জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এই জন্য ক্ষমা চেয়ে আজকে আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, পার্থ ভৌমিকের নেতৃত্বে, সুব্রত বিদ্যার নেতৃত্বে, অভিষেক কর্মীর নেতৃত্বে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে দুদিন আগে জয়েন করেছিলাম। আমার যদি তা ভুল হয়েছে আপনারা আমাকে মাফ করবেন। আমি আপনাদের ঘরে ছেলে, বাড়ির ছেলে, গারুলিয়ার ছেলে। আমাকে দল আমাকে বিধায়ক করেছিল, দল আমাকে চেয়ারম্যান করেছিল। আমি ধরে নিলাম আমি তৃণমূল কংগ্রেস থেকে বেইমানি করেছিলাম, আপনারা আমাকে মাফ করবেন। বাঙালি খাবার বাঙালি নারীতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।